মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী শম রেজাউল করিম বলেছেন, মেয়েরা যত বেশি শিক্ষিত হবে দেশ তত বেশি এগিয়ে যাবে। তাই আমি দ্রুততার সাথে বলতে চাই, অভিভাবকেরা যেন মেয়েদের বোঝা মনে করে তাড়াতাড়ি বিয়ে শাদি দিয়ে না দেয়, কারণ তাদের অনেকের ভিতরে অনেক প্রতিভা বিকশিত হয়, যে প্রতিভা কাজে লাগাতে পারলে দেশ জাতির জন্য কল্যাণ বয়ে আনে। তাই মেয়েদের শিক্ষার জন্য জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনেক কাজ করে চলেছেন। আজ সকালে নেসারাবাদ উপজেলার শহীদ স্মৃতি ডিগ্রি কলেজের এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথাগুলো বলেন। শহীদ স্মৃতি ডিগ্রি কলেজে মন্ত্রীর শুভাগমন উপলক্ষে কলেজের পক্ষ থেকে তাকে এই সংবর্ধনা দেয়া হয়। মন্ত্রী শম রেজাউল করিম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার একজন প্রকৃত নারী বান্ধব সরকার। তিনি মেয়েদের পড়ালেখা চাকরির জন্য যেসব সুযোগ সুবিধা দিচ্ছেন তা আর কেউ পায়নি। তাই আমি বলতে চাই, প্রধানমন্ত্রীর দেয়া এই সুযোগ সুবিধাকে কাজে লাগিয়ে মেয়েরা যত বেশি সামনের দিকে এগিয়ে যাবে, জাতির জনক বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশটা ততই সামনের দিকে অগ্রসর হবে। মন্ত্রীর আগে সকালে উপজেলায় ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে উপকরণ সহযোগিতা হিসেবে 15 জেলে পরিবারের বকনা বাছুর বিতরণ করেন। ওই দিন সকালে উপজেলা পরিষদ চত্বরে বসে ওই গরু বিতরণ করেন। এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ মোহাম্মদ শাহ আলম, কলেজের সহকারী অধ্যাপক মাহবুবুর রহমান। সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন নেসারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোশারফ হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হামিদ, সম্পাদক এস এম ফোয়াদ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম মাইদুল ইসলাম প্রমুখ। আদর্শ মানসিকতা সম্পন্ন হওয়া, সততার সঙ্গে জীবনযাপন করা, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী হওয়া, পরস্পরের প্রতি শ্রদ্ধাবোধ যাতে তাদের সৃষ্টি হয় এবং এই সমাজ ব্যবস্থায় যে খারাপ জিনিস মাদক থেকে তারা দূরে থাকে, তারা যেন অসৎ চরিত্রবানদের থেকে দূরে থাকে, এভাবে তাদের জন্য আদর্শ চারিত্রিক শিক্ষা আপনাদের হাত থেকে তারা পায়, সেই শিক্ষাটাও তাদেরকে দেবেন। আমরা এই সমাজে দেখি অনেক এম এ পাস, বি এ পাস, কিন্তু মদ খাচ্ছে, গাঁজা খাচ্ছে, চরিত্রহীনতার কর্মকাণ্ড করছে। সেই মানুষরা কিন্তু এই সমাজের জন্য সম্পদ নয়, তারা এই সমাজের জন্য বোঝা। আমরা চাইব শহীদ স্মৃতি, শহীদদের প্রতি মুহূর্তে উচ্চারিত হওয়ার সেই নামের যে শিক্ষা প্রতিষ্ঠান, সেখানকার একটা ছাত্রছাত্রী যেন মাদকাসক্ত না হয়, অসৎ চরিত্রে না হয়, অসৎ সঙ্গে না চলে, মিথ্যাচার সঙ্গে না চলে, ভবিষ্যৎ জীবনে অবৈধ উপার্জনের দিকে আকৃষ্ট না হবে, সে শিক্ষাটা তাদের এই ফাউন্ডেশন স্টেজ থেকে দিতে হবে। পিরোজপুর প্রতিনিধি ফয়সাল হাসানের তথ্যচিত্রে পিআইবি 71 টিভি।